ওর মন খারাপ, দুদিন ধরে কিচ্ছু খায়নি, কারণ যে খেতে দেয় সে বাড়ি ছিল না। এখন বাড়ি আসতেই তার আদর খাচ্ছে। আমার মাসির একদম নিজের হৃদয়ের একটা টুকরো, চোখখানা দেখো কত মায়াবী, কথা বলতে পারে না তো কি হয়েছে, তুমি কোথায় গেছিলে, কেন আমাকে ছেড়ে গেছিলে, এক নিমেষে সব যেন বলার চেষ্টা করছে। ভাগ্যিস মান আর হুঁশ দুটোই ওর মধ্যে নেই, ও মানুষ নয়, তাই হয়তো ওর মনটা এত পবিত্র, এত সুন্দর। কি আনন্দ দেখো, নিচে নিচে বেড়াচ্ছে। আমার মাসি বাড়িতে ঢুকতেই এক নিমেষে খাবার শেষ। আমরা মানুষ, আমাদের মান আর হুঁশ দুটোই আছে, নেই শুধু অন্তর, কারণ আমরা মানুষ হয়েও ভালোবাসতে জানি না, ভালোবাসার মূল্য দিতে জানি না। এই অবলা প্রাণীটা দিতে জানে। তাই তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী মানুষদের উদ্দেশ্যে আমার একটাই আজকে বক্তব্য, যারা মানুষকে এই প্রাণীটির নাম দিয়ে ছোট করার চেষ্টা করেন তারা ভুল করেন না, তাতে এদের অসম্মান হয়। মানুষরূপী হিংস্র জন্তুকে মানুষের সাথেই তুলনা করা যায় না, মানুষ ভালোবাসতে পারে না, মানুষের অন্তর নেই। এরা বোঝে ভালোবাসার অর্থ কি, এরা সেটা ফেরতও দিতে জানে না, কোনো কিছু চাহিদার বিনিময়ে না, আমার এটা লাগবে আমার ওটা লাগবে কিচ্ছু না, শুধু ভালোবাসতে জানে। বন্ধুরা, আমাকে কেউ ভুল বুঝবেন না, একদম রিয়েলিটিটা সবার সাথে শেয়ার করলাম। হয়তো কারোর খারাপ লাগতে পারে, তার জন্য আগাম আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সবাই প্রাণ খুলে হাসুন আর ভালোবাসুন। ধন্যবাদ।